মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধদের অত্যাচার নির্যাতনে এখনও মাতৃভূমি ছাড়ছে রোহিঙ্গারা। রাখাইন রাজ্য পেরিয়ে শাহপরীর দ্বীপ হয়ে আবারও টেকনাফে আসছে শত শত নারী, পুরুষ ও শিশু। সকাল থেকে শুরু হয় এই আশা, আর শেষ হয় সন্ধ্যা নাগাদ। প্রতিদিনই অন্তত 1000 থেকে 1200 রোহিঙ্গা প্রবেশ করছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। জীবনের ঝুঁকি নিয়ে নৌকাযোগে আসছে তারা, বলছে সব হারানোর কথা। নতুন করে আসা রোহিঙ্গাদের গণনাভুক্ত করে সেনা সদস্যরা। পরে এদের রাখা হয় হাড়িয়াখালীর অস্থায়ী ক্যাম্পে, এরপর ট্রাকযোগে পাঠানো হচ্ছে টেকনাফের নির্ধারিত আশ্রয় কেন্দ্রে। গত এক মাসেরও বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই এভাবেই আসছেন রোহিঙ্গারা জীবন বাঁচাতে। আন্তর্জাতিক চাপ ও নিন্দা সত্ত্বেও থামছে না মিয়ানমারের সামরিক বাহিনীর বর্বরতা। টেকনাফের হাড়িয়াখালী থেকে দীপু সরোয়ার, 21 টেলিভিশন।